সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে জন্নত চলো লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির খুদা মে লুতফ ছুপা হে মোমিনোঁ কি সেবা কোই না জানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবটুকু শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উচ্চার করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীঈন অল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালত, সরকারে দো জাহান, সুলতানুল মদিনা, নবীউল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসম, নূরুনালা নূর, সৈয়দিনা হাবিবিনা শফিইনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নওয়ালু, যাকে আজ থেকে দেড় হাজার বছর আগে প্রেরণ করেছেন সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার ই নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত শুধু সন্ধ্যার পর থেকে আপনারা বক্তব্য শুনতেছেন, ঠিক কিনা? বানিয়াপাড়ার সম্মানিত পীর সাহেবের বক্তব্য শুনেছেন, এখানে আমার ছাত্ররা বক্তব্য রেখেছে আলহামদুলিল্লাহ, খুব সুন্দর সুন্দর বক্তব্য শুনিয়েছে আপনাদেরকে। তেলাওয়াত শুনেছেন আমার ছোট ভাই থেকে, মেজ ভাই সংক্ষিপ্ত বক্তব্য রেখেছে। বিদায় বেলা আমি অধম বসলাম। আজকে আপনাদের সামনে কোরআন করিম থেকে আকৃতিতে সবচেয়ে ক্ষুদ্র যে সূরা, সূরাটির নাম সূরাতুল কাউসার, তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে এই সূরাটিকে কেন্দ্র করে আমি কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যদি আমার মালিক
আমাকে তৌফিক ভিক্ষা দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার কথা বোঝা যাচ্ছে স্পষ্ট? আমি দিনে আজকে প্রোগ্রাম করে এসেছি, প্রায় দুই আড়াই ঘন্টা বক্তব্য রাখতে হয়েছে, সেজন্য আবার ঠান্ডা লেগে গেছে, একটু অসুস্থ আছি। কথা বুঝতে তো পারছেন, বোঝা যাচ্ছে? ভূমিকাতে কিছু কথা বলবো আমি। আমরা এখানে যারা এসেছি, আসার পেছনে পার্থিব, জাগতিক, সামাজিক, রাজনৈতিক কোনো স্বার্থ আমাদের নেই, ঠিক কিনা? আমরা এসেছি কেবলমাত্র আল্লাহ তার হাবিবের সন্তুষ্টির জন্য, ঠিক কিনা বলেন? এই যে কষ্ট করে বসে আছেন, কোনো বিনিময় চান? চান কার কাছে? আল্লাহ পাক প্রথম যে বিনিময় দিলেন আপনাদেরকে, তা হলো তিনি আপনাদের পছন্দ করেছেন, আপনাদেরকে ভালোবেসেছেন। যদি পছন্দ না করতেন তা আপনাদের এখানে হেদায়েত করে আসতে দিতেন না। কোরআনে আল্লাহ পাক বলেছেন, কুল ইন্নাল্লাহা ইউদিল্লু মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান আনাব। মুহাম্মদ সাল্লাম, আপনি বলুন, আল্লাহ যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন, আর বিনয়ের সাথে যে এগিয়ে আসে আল্লাহ তাকে হেদায়েত করে রহমতের কোলে টেনে নেন। খুশি আছেন? দুই, কোরআনকে ভালোবেসে এসেছেন, এক সেকেন্ডের জন্য কোরআন আপনাদেরকে জাহান্নামে যেতে দিবে না। খুশি হলেন না? একটু আওয়াজ করে বলি, সুবহানাল্লাহ। দলিল, আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, মান জাআলাল কুরআনা আমামাহু ক্বাদাহু ইলাল জান্নাহ, যে ব্যক্তি জীবন চলার পথে কোরআনকে সামনে রাখবে, কোরআনকে নেতা মানবে, কোরআনের অনুসরণ করবে, কোরআন তাকে টেনে টেনে নেতৃত্ব দিয়ে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। খুশি আছেন? তিন, গুনার বোঝা কাঁধে করে এসেছেন, মুনাজাত করে বাড়ি যাবেন, শিশুর মতো নিষ্পাপ হয়ে বিছানায় ঘুমাবেন। প্রমাণ হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করেছেন, মানুষ যখন কোরআন চর্চায় বসে যায়, আমরা বসছি, ঠিক কিনা? মধ্যবর্তী সময়ে একদল ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়, আল্লাপাক জিজ্ঞেস করেন, তোমরা কোত্থেকে এসেছ? তারা বলেন, আল্লাহ তোমার হাবিবের কিছু নেককার উম্মত কোরআনের এলেম অর্জন করেছে। মুদারাসাতুল কোরআন, কোরআনের দার্সে বসেছে, আমরা ওখান থেকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, ফা আইয়ু শাইইন ইয়াতলুবুন, আরামের ঘুমকে হারাম করে নরম বিছানা লাথি মেরে শক্ত মাটির আসন গ্রহণ করে যারা বসে আছে, তারা আমি আল্লাহর কাছে কি চায়? কি চান আপনারা? কি চান? বসে যান সবাই। কি চান? জান্নাত দেখছেন? ফেরেশতারা আল্লাহ পাক বলেন, কি চায় তারা? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জান্নাত চায়। আল্লাহ জিজ্ঞেস করেন, হাল রা আওহা, আমার জান্নাত ওরা কোনোদিন চোখে দেখেছে? ফেরেশতারা বলে, আল্লাহ দেখে তো নাই, না দেখেই বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন আবার জিজ্ঞেস করেন, ফামিন আইয়্যি শাইইন ইয়াতাআওয়াদুন, ওদের মনটা নরম কেন, চোখে পানি কেন, কিসের থেকে বাঁচতে চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার জাহান্নাম থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, হালরা ওহা, ওরা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? ফেরেশতারা বলেন, জাহান্নাম দেখে নাই, যদি দেখতো তো দুনিয়াদারি করতে পারতো না।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমার জান্নাত যারা দেখে নাই, জাহান্নাম যারা দেখে নাই, না দেখে কোরআনকে ভালোবেসে বসে আছে, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জাহান্নামকে হারাম করে আমার জান্নাত তাদের জন্য আমি ওয়াজিব করে দিলাম। খুশি আছেন? কয়টা বিনিময় পাইলেন? কথা বলেন, এক সেকেন্ডের জন্য জাহান্নামে যাবেন না সত্যিকার অর্থে যদি কোরআনকে ভালোবেসে থাকেন। দুই, আল্লাহর প্রিয় পাত্র হতে পেরেছেন। তিন, বাড়িতে যাবেন একটি গুনাও থাকবে না। সুবহানাল্লাহ। খুশি আছেন? বেশি না কম? বেশি। আমরা খুশি, আমাদের মাবুদ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সৃষ্টিকুল খুশি, সব খুশি, শুধু বেজার শয়তান। শেষ, এবার মূল আলোচনায় প্রবেশ করছি। আমার সঙ্গে আপনারাও তিলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরের নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না আতাইনাকাল কাউসার فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ। صدق الله العظيم। জবান খুলে পড়েন صدق الله العظيم। وصدق رسوله النبي الحبيب الكريم। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন ওনার আখেরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, মুহাম্মদ সাল্লাম আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জীবনভর আমরা শুনলাম কাউসারের কথা, ব্যাখ্যা অনেকেই জানি না, ঠিক কিনা? পৃথিবীতে অথেন্টিক তাফসির যেগুলো, প্রামাণ্য তাফসির, অধিকাংশ তাফসির আমি দেখেছি মুফাসসিরগণ কাউসারের দুটো ব্যাখ্যা করেছেন। কয়টি? একটি হলো ইমাম সুয়ুতি ব্যাখ্যা করেছেন, ওয়াহুয়া নাহরুন ফিল জান্না হাউদুহু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারিদু আলাইহি উম্মাতুহু ইয়াউমাল কিয়ামা, বেহেশতের একটি নহরের নাম কাউসার। সুবহানাল্লাহ। আল্লাহ যা পন্দস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করেছে। এই কাউসির কাউসারের সামনে হুজুর হাসরে দাঁড়িয়ে থাকবেন, পিপাসার্ত উম্মতকে নূরের হাতে কাউসার পান করিয়ে জান্নাত পাঠায়। কাউসারের পাঁচটি ব্যাখ্যা, একটি শেষ করতে পারলে আরেকটি বলবো, ঠিক আছে? তাফসিরের কিতাবে ইবনু কাসির রহমতুল্লাহ ব্যাখ্যা করেছেন, কাউসারের বর্ণনা দিয়েছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি একদিন মসজিদ নববীতে বসা, হঠাৎ আল্লাহ রসুল আকাশের দিকে তাকিয়ে বেহেশতি হাসি হাসলেন। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, লিমা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ রসুল আপনি হঠাৎ করে হাসলেন কেন? হুজুর জবাব দিলেন, ইন্নাহু উনজিলাত আলাইয়া আনিফান সূরাতুন, হুজুর বললেন এই মাত্র একটি সূরা আমার উপর নাজিল হয়েছে। অতঃপর রাসূলুল্লাহ পড়তে লাগলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। হাত্তা খাতামাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নূর নবী পুরো সূরাটি তেলাওয়াত শেষ করে সাহাবা ইকরামকে প্রশ্ন করলেন,
হাল তাদ্রুনামাল কাউসার, সাহাবায়ে কেরাম তোমরা জানো নাকি কাউসার কি জিনিস? সূরা কাউসার নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন, তারপর বললেন তোমরা কি জানো আল্লাহ যে কাউসার আমাকে দান করেছেন এই কাউসারটা কি জিনিস? বাকি কথার আগে একটা জটিল বিষয় আমি বলে দিই। কোরআন করিমের ক্ষেত্রে মন মস্তিষ্ক প্রসূত কোনো ব্যাখ্যা করার সুযোগ নাই। আছে যা মন চাইলো কোরআন থেকে বললাম, এটা জায়েজ না নাজায়েজ? শক্তি দিয়ে বলেন, জায়েজ না নাজায়েজ? 30 পারা কোরআনের ব্যাখ্যা আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা নিতে হবে রাসূলুল্লাহর হাদিস থেকে, ঠিক কিনা? ঠিক। বাংলাদেশে নতুন একটা ফেরকা বের হয়েছে কুষ্টিয়াত, এদের নাম আহলে কোরআন। তারা কোরআন মানে হাদিস মানে না, কোরআন মানে হাদিস মানে না। এইরকম একজন উচ্চপদস্থ কর্মকর্তার সাথে আমার দেখা, কথায় কথায় উনি বললেন, হুজুর আপনি যে কথা বললেন তা কি কোরআনে আছে নাকি? আমি বুঝে গেছি তার ভিতরে তো ওই ভাইরাস ঢুকছে। আমি বললাম কোরআনে নাই তাতে কি, রাসূলুল্লাহর হাদিসে তো আছে। চট করে তিনি বললেন কোরআন থাকতে আবার হাদিস কি? আমি দেখলাম এ লোক তো জেনারেল শিক্ষিত, কোরআনের এলেম নাই, তাত্ত্বিক ব্যাখ্যা তো বুঝবে না। প্রসঙ্গ পাল্টে বললাম, ভাই আপনি কি নামাজ করেন? হ্যাঁ নামাজ পড়ি। কয় রাকাত পড়েন? বলে আমি তো ফরজ পড়ি, সুন্নত টুন্নত পড়ি না। হাদিস মানেন? আমি বললাম বেশ ভালো ভাই, তো কোন নামাজ কয় রাকাত পড়েন? কেন জানেন না? ফজর 2 রাকাত, জোহর 4, আসর 4, মাগরিব 3, এশা 4। আমি বললাম ভাই নামাজের কথা কোরআনে আছে, রাকাতগুলো কই আছে আমার একটু দেখা। জবান বন্ধ। হাদিস বাদ দিলে তো নামাজেরই অস্তিত্ব থাকে না, তো ইসলাম থাকে কই? ঠিক কিনা? কোরআনের ব্যাখ্যা কি? সেজন্য আল্লাহ রাসূলুন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে সাহাবায়ে কেরামকে শুধু কোরআন শিখান নাই, কোরআনের সঙ্গে কোরআনের ব্যাখ্যা সুন্নত শিখিয়েছেন। আল্লাহ পাক কোরআনে বলেন, আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়ায়ুআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুনু তাআলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মধ্য থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন, কোরআন শিখাবেন, আত্মশুদ্ধির ব্যবস্থা দিবেন এবং সুন্নত শিখাবেন, হেকমত শিখাবেন। সেই হেকমতের ব্যাখ্যায় ইমাম শাফি বলেছেন, ইয়ানি সুন্নাতাহু, হেকমত হলো সুন্নাত। আল্লাহ রসুল কোরআনও শিখিয়েছেন, সঙ্গে সাহাবায়ে কেরামকে কোরআনের ব্যাখ্যাটাও শিখিয়ে দিয়েছেন। রসুল্লার হাদিস বাদ দিয়ে কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই ছিলেন আব্দুল্লাহ বিন আব্বাস, নাম শুনছেন? রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আল্লাহ রাসূল যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আব্দুল্লাহ বিন আব্বাসের বয়স ছিল তখন মাত্র 14 বছর। বলেন তো বালেক ছিল না নাবালেক? ছেলেরা বালক হয় 15 বছরে, নাবালেক ছিল। বুখারি কিতাবুল ইলমে হাদিস এসছে, আব্দুল্লাহ বিন আব্বাস নিজে বলেছেন, আল্লাহ রাসূল যখন বিদায় হজ্জে এসেছেন, কদ না হাসতুল ইহতিলাম আই কদ কারাবতুল ইহতিলাম, আমি বালেগ হই নাই, বালেগ হওয়ার কাছাকাছি পৌঁছেছি। প্রশ্ন আসে, আমার নূর নবী যখন বিদায় নিলেন, আব্দুল্লাহ বিন আব্বাস সেখানে নাবালেক,
সেই নাবালক লোকটি কেমন করে রাইসুল মুফাসসিরিন হয়ে গেলেন? কোরআনের ব্যাখ্যা জানার জন্য আবু বকর ওমরের মতো মানুষও তার কাছে দৌড়াতেন। জবাব তিনি নিজে দিছেন, আবদুল্লাহ বিন আব্বাস, সাহি বুখারী কিতাবুল ইলমে হাদিসটি এসেছে। আবদুল্লাহ বিন আব্বাস বলেন, আমি একদিন রসুল্লার জন্য অজুর পানি নিয়ে দাঁড়িয়ে রইলাম, হুজুর এত খুশি হলেন, বুখারীতে এসছে, ফাদাম্মানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আল্লাহুম্মা আল্লিমহু তাআউইল। নবী আমাকে নিজের বুকের সাথে লাগালেন, অন্য রেওয়ায়েতে এসছে একটা থাপ্পড় দিলেন আমার বুকে, আর দোয়া করলেন, আল্লাহ তুমি আমার এই ছোট ভাই ইবনে আব্বাসকে কোরআনের ব্যাখ্যা শিখিয়ে দাও। হাদিস সাক্ষী, আমার নূর নবীর নূরের হাতের একটি ছোঁয়া লাগার সঙ্গে সঙ্গেই আল্লাহ পাক 30 পারা কোরআনের তাফসীর আবদুল্লাহ বিন আব্বাসের সিনায় রেকর্ড করে দিলে। বন্ধুরা, তাহলে বোঝা যায় নিজ থেকে কোরআন ব্যাখ্যার কোনো সুযোগ নেই, কোরআন ব্যাখ্যা করতে হবে রসুল্লাহর হাদিস থেকে। এই জন্য সুরা কাউসার নাজিলের সাথে সাথেই রসুল্লাহ সাহাবায়ে কেরামকে বললেন, হাল তাদ্রুনা মাল কাউসার, তোমরা কি জানো কাউসার কি জিনিস? সুবহানাল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন, হুজুর আল্লাহ ভালো জানেন, আপনি ভালো জানেন, এবার শুনেন কাউসার কি। শুনতেছেন? নূর নবী বললেন, সাহাবীরা, কাউসার নাহরুন ফিল জান্নাম আতানি হে রাব্বি আযজা ওয়া জাল্লা তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামা। কাউসার হলো বেহেশতের একটি নহর, আল্লাহ পূর্বের কোন নবীকে তা দান করেন নাই, শুধু আমি মুহাম্মদকে দান করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালহাসর ময়দানে এই কাউসার নিয়ে আমি দাঁড়িয়ে যাব প্রচণ্ড তৃষ্ণায়, আমার উম্মতের কলিজা যখন ফেটে যাবে, পানির জন্যে তারা ত্রাহি ত্রাহি করতে থাকবে, আমি কাউসার খুলে দিব, তারা আমার সামনে আসবে, আমি রসুল তাদেরকে কাউসার পান করিয়ে দিব। তিরমিজিতে এসছে, যে ব্যক্তি একবার রসুলুল্লাহর হাতে কাউসার পান করবে, লাম ইয়াসমা আবাদা, জিন্দিগিতে কোনোদিন তার আর পিপাসা লাগবে না। রসুল্লাহ বলেছেন, আমি পানি পান করাতে থাকবো কাউসার, এমন সময় এক ব্যক্তি আসবে পানি পান করতে, বুঝলেন? ফায়ুহালু বাইনি ওয়া বাইনাহ, আমার কাছে লোকটা আসতে পারবে না, মাঝখানে পর্দা টেনে দেওয়া হবে। কি পোড়া কপাল হবে লোকটা, ঠিক কিনা? আমি আল্লাহকে ডাক দিয়ে বলবো, ইয়া রাব ইন্নাহু মিন উম্মতি মালিক, এই লোকটাও তো আমার উম্মত, তারে পানি পান করাতে চাই। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, হাবিব ইন্নাকা লা তাদরি মা আহদাসা বাদাক, বন্ধু তুমি জানো না দুনিয়ার থেকে বিদায়ের পর তোমার দিন ইসলামকে পরিবর্তন পরিবর্তন করার জন্য এই অধম কি কি বেদাত বের করেছে, এই রকম বেদাতি অভিশপ্তকে হাবিব তোমার নূরের হাতে আমি কাউসার পান করতে দিব না। বেদাতিকে রসুল্লাহ কাউসার পান করাবেন না। বেদাতি চিনেন? এই যে মৌলবীরা ঝগড়া করে বেদাত বেদাত নিয়ে, আসল বেদাতি তো চিনল না। আচ্ছা বলেন তো ভাই, ডাক্তার যদি রোগ না চিনে ওষুধ দিলে কাজ হবে? হবে না। রোগীর ক্যান্সার, ডাক্তার পাইছে পেট ব্যথা, বছরের পর বছর প্যারাসিটামল খাওয়ায়, ক্যান্সার তো হয়েছে ফুসফুসে, প্যারাসিটামল এবার ক্যান্সার ধরছে পাকস্থলীতে, ঠিক কিনা? রোগ না চিনলে, আমরা মৌলবীরা তো আসল বেদাতি চিনলাম না, বেদাতকে সুন্নত বলতেছি, সুন্নতকে বেদাত বলতেছি। দেখবেন অনেক মৌলবীর ফতুয়া একটাই, মিলাদ কে আমি বেদাত,
আর বেদাত খুঁজে পায়নি, আর বেদাত খুঁজে কেয়ামত তক চেষ্টা করেও কেউ মিলাদ কেয়ামকে বেদাত সাব্যস্ত করতে পারবে না, সুন্নাত মুস্তাহাব। তা আসল বেদাত গুলোর কথা বলে না কেন? পৃথিবীতে প্রথম বেদাতি দল ছয়টা বের হয়েছে, কয়টা বলবো? বুঝতেছেন, বের হয়েছে আজকে না, সাহাবায়ে কেরামের জমানায়। কয়টা বেদাতি দল দেখেন? খাওয়ারেজ, মুতাজিলা, রাফিজি, কাদরিয়া, জাবরিয়া, কাররামিয়া, কয়টা? প্রথম পৃথিবীতে ছয়টা বেদাতি দল বের হয়েছে, পরবর্তীতে প্রত্যেকটি বেদাতি দল বারোটা ভাগ হয়েছে। এই ছয় বারো বাহাত্তর ফেরকা, ছয় বারো প্রথম কয়টা? খারিজি, রাফিজি। খারিজি বলতে আবার কমি মাদ্রাসা মনে করবেন না, আমাদের দেশে আরেক সমস্যা আছে, কমি আর আলিয়া জবরাজ আছে না, আফসোস লাগে আমার। এগুলো কি ঝগড়ার জিনিস? আমি মনে করি দোনো মাদ্রাসা দিনের খেদমত করতেছে, কেউ বেশি ঝগড়াস। কমির ভাইর আলিয়া দেখলে নাক ছিটকায়, আলিয়া বারওয়াজানে খালিয়া, আবার বলে আলিয়া সরকার নে খালিয়া, বলে না? তো আলিয়ার ভাইরা তখন রাগ করে কয়, ভাই সব এই কমির এরাকারা জানেন? কয় না, ওই ওমা হুম বি খারিজি না মিনান না, এরা সব খারিজি, এরা সব কি? এই খারিজি কি সেই খারিজি? এই ঝগড়া বাদ দিতে হবে, কমি আর আলিয়ার ঝগড়া করবেন ময়দানে, ফাঁকা ময়দানে কাফের মুশরিক বেইমানরা গোল দেবার চেষ্টা করবে, ঐক্যবদ্ধ কাজ করতে হবে। কোথাও এলএম বেশি, কোথাও সার্টিফিকেট বেশি, দুটোই তো দরকার আছে, আছে না? আলিয়া থেকে পাশ করে হাজার হাজার উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার রাষ্ট্রের উচ্চ পদে বসে আছে, দিনের পক্ষে কাজ করতে না পারলেও বিপক্ষের কাজটা বাধা দিতে পারে, তো দরকার আছে না? ঝগড়া করবেন? প্রথম কয়টা বেদাতি দল বের হইল? খারিজি, রাফিজি, মুতাজিলা, কাদরিয়া, জাবরিয়া, কাররামিয়া, ছয়টা বেদাতি দল, প্রত্যেকটা বারোটা ভাগ হয়েছে, পরবর্তীতে ছয় বারো বাহাত্তর ফেরকা হয়েছে। কথা বুঝতেছেন? এই যে বেদাত, ফেরকাগত বেদাত, এটা আসল বেদাত, এটা হলো বেদাত ফিল এতেকাদ, আকিদায় বেদাত। এই বেদাতিকে আল্লাহ মাফ করবেন না, কিন্তু কারো আমলে যদি বেদাত হয় আল্লাহ তাহলে মাফ করে দিবেন। তাহলে কোনটা বড় বেদাত, আমলেরটা না আকিদারটা? আমরা সবাই আমলের বেদাত নিয়ে ফতুয়াবাজি করতেছি, কিন্তু আকিদার বেদাতের বিরুদ্ধে কোনো কথা নাই। যারা আল্লাহ রসুলের দিনকে পরিবর্তন করার জন্য বেদাত বের করবে, রসুল্লাহ তাদেরকে হাসর ময়দানে কাউসার পান করাবেন না। তিন প্রকার ব্যক্তিকে হুজুর কাউসার পান করাবেন না, কাফের, মুশরিক আর বেদাতি। এই তিন প্রকার লোক ছাড়া উম্মত যত বড় গুনাগার হোক নূর নবী কাউসার পান করায় দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এখন একটা প্রশ্ন আসে ভাই, পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, আদম থেকে এখন পর্যন্ত, এখন থেকে কেয়ামত পর্যন্ত মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষ হাশর ময়দানে দাঁড়াবেন, রসুলুল্লাহ কাউসার পান করানোর সময় চিনবেন কেমন করে, কে উম্মত আর কে উম্মত নয়? প্রশ্ন আছে, কথা বলেন। সুবহানাল্লাহ, এটা জবাব আল্লাহ পাক কোরআন কারিমে দিয়েছেন সূরা হাদিদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন, রসুল্লাহর উম্মত হাসরে মেশকাতে এসেছে, হাসর ময়দানে 120টা কাতার হবে, 80 কাতার হবে রসুল্লাহর উম্মত। আওয়াজটা ছোট হয়ে গেল, কাতার হবে কয়টা? 120। কত? শুধু আল্লাহর হাবিবের উম্মত হবে 80 কাতার। এই জন্যই তো কাফের মুশরিকদের মাথা খারাপ, দেখেন না মাথা খারাপ না ওদের?
আপনার পৃথিবীতে এখন 800 কোটি মানুষ, আমরাই আছি 200 কোটি। তার মানে প্রতি 4 জন অমুসলিমের বিপরীতে 1 জন মুসলিম। আল্লাহ আমাদের দিতে কম দেন নাই। পৃথিবীতে 57 কোটি স্বাধীন রাষ্ট্রের মালিক আমরা, সংখ্যায় আছি 200 কোটি। ন্যাচারাল অ্যাডভান্টেজ, প্রাকৃতিক সম্পদ আল্লাহ শুধু মুসলমানকে দিয়েছেন 70%, আর অমুসলিমদেরকে দিয়েছেন মাত্র 30%। সব দিক দিয়ে আমরা বেশি, আমরা সেরা। সুবহানাল্লাহ বলেন। আরে মুসলমান, তোমরা তো বুঝো না, আমরা দুলামিয়া, আমরা আসি বলে কাফের মোশেক বেঁচে আছে। গৃহস্থ খায় তাই তার হাড্ডিটা কুত্তা চুষতে পারে, ঠিক না? বলে আমরাও থাকবো না, কাফের মোশেকও থাকতে পারবে না। কিন্তু আজকে কাফের মোশেকরা আমাদের উপর বাড়াবাড়ি করে, ঠিক কিনা? কিন্তু সব দিক দিয়ে শ্রেষ্ঠ কারা? আমরা। কাতার হবে 120টি, 80 কাতারি উম্মতে মুহাম্মাদী। প্রশ্ন হলো, এই মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষের মধ্যে কেমন করে নূর নবী চিনবেন, কে উম্মত কে উম্মত নয়? তার জবাব আল্লাহ পাক সূরা হাদিদে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক বলেন, হে রাসূল, কিয়ামতের দিন আপনি আপনার মুমিন উম্মত মুমিনাত উম্মতকে চিনবেন, আপনার ইমানদার নরনারীকে আপনি হাসরে চিনবেন। আমি আল্লাহ একটি সিগনিফিকেশন তাদের সঙ্গে রাখব, আপনি দেখবেন আপনার প্রত্যেক ইমানদার মমিন মমেনা নরনারী উম্মতের ডানে এবং সামনে একটি করে নূরের টুকরা দৌড়াদৌড়ি করবে। সুবহানাল্লাহ। স্টেজ উঠানা বাটা একটু বন্ধ করো, যে উঠছে আর নামবে না, আর যে নামছে আর উঠবে না। আগামী থেকে স্টেজ উঠার ফিস রাখবা 500 টাকা। কত? অতিথি ছাড়া এতে হবে কি? যার পয়সা আছে সে উঠবে, বেকাজের লোক উঠবে না। আর যে একবার উঠবে ওরে ছাড় পোকা কামড়াইল আর নামবে না, 500 টাকার ধাক আছে, ঠিক কিনা? কথা বুঝলেন? রসুল্লাহ কীভাবে চিনবেন? আল্লাহ বলেন, রসুল, আপনার প্রতিটি ইমানদার উম্মতের সামনে আর ডানে একটা নূর দৌড়াদৌড়ি করবে, তা দেখে আপনি চিনবেন এটা আমার ইমানদার উম্মত বলেন। তাহলে কাউসার পান করতে হলে রসুল্লাহর কাছ থেকে কি লাগবে? প্রথম ইমান। জোরে বলেন, কি লাগবে? সবাই আবার একসাথে কাউসার পান করবে না, কেউ আগে কেউ পরে। সব জায়গায় অগ্রাধিকার বলে একটা কথা আছে না? হ্যাঁ, সব জায়গায় অগ্রাধিকার বলে একটা কথা আছে। কাল কেয়ামতের রসুল্লার প্রত্যেক ইমানদার উম্মত কাউসার পান করতে পারবে, যত বড় গুনাগার হোক। সুবহানাল্লাহ বলবেন না? যদি কারো আমল নামায় শেরেক না থাকে, কুফর না থাকে, রসুল্লাহর মমিন উম্মত হয়, যত বড় গুনাগার হোক নূর নবী তারে কাউসার পান করাবেন। তবে রসুল্লাহ তাদেরকে আগে প্রাধান্য দিবেন যাদের এই নূরের সঙ্গে অঙ্গ প্রত্যঙ্গে নূর থাকবে। রসুল্লাহর উম্মত যারা ইমান আনার পরে 5 ওয়াক্ত নামাজ পড়ত, তাদের হাত পা আর তাদের চেহারা থেকে নূর বের হতে থাকবে। কথাটি আমার নয়, সহিহ বুখারী প্রথম খণ্ড কিতাবুল ওযুতে এসছে। আমার নূর নবী বলেন, ইন্না উম্মতি يدعون يوم القيامة غرا محجلين من آثار الوضوء। কাল কিয়ামতের দিন আমার ইমানদার উম্মত যারা নামাজ পড়ত, নামাজ পড়ার জন্য ওযু করত, তাদের ওযুর জায়গা থেকে নূর চমকাতে থাকবে। তা দেখে দেখে আমি রসুল তাদের ডেকে ডেকে কাউসার পান করি, আল্লাহর জান্নাত দিয়ে দিব। তাহলে
দুইটা সিগনিফিকেশন লাগবে, কয়টা চিহ্ন কয়টা লাগবে? যদি একটা থাকে, ইমান থাকে, একটা নূর পাবেন, সামনে ডানে দৌড়াবে, আপনি কালসার পান করতে পারবেন। আর যদি ইমানের সাথে নামাজ থাকে, কি থাকে, তাহলে আপনি একটি নূর পাবেন, সামনে ডানে দৌড়াবে, আর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর বের হতে থাকবে। রসুল্লাহ তখন ফার্স্ট প্রায়োরিটি দিয়ে আপনাকে কাউসার পান করাবেন, আপনি জান্নাত চলে যাবেন। তাহলে আমাদের কি লাগবে কাউসার পান করতে, জোরে বলতে হবে, প্রথম কি লাগবে, তারপর কি লাগবে? তাহলে আমরা আল্লাহ রসুলের হাতে কাউসার পান করতে পারবো, ঠিক কিনা বলে? আমরা যারা বসে আছি, একটা আছে আমাদের ইমান, দ্বিতীয়টা নাই অনেকের, দ্বিতীয়টা অনেকের। এখন যদি জরিপ করি, দেখা যাবে অর্ধেক শ্রোতা আজকের ফজর পড়ে নেই, ঠিক কিনা, জোর পড়ে নেই, আসর পড়ে নেই, মাগরিব পড়ে নেই, এশাও পড়ে নেই, পোক্ত নিয়ত কালকে ফজরও পড়বে না, ওয়াজ শুনবে আরো দুই ঘন্টা, ঠিক কিনা? ভাইরা, আমি একটা কথাই বলে যাই, নামাজ বাদ দিয়ে কখনো আপনি খাতি সুন্নি হইতে পারবেন না, রসুল্লাহ পেয়ারা উম্মত হতে পারবেন না। বে নামাজিকে আমার রসুল কতটুক ঘৃণা করেন জানেন? বলবো, তাফসিরুল কবির 11 খণ্ড 347 পৃষ্ঠা সুরা বাইয়ানার তাফসিরে এসেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অহুদ যুদ্ধে গেলেন, কোথায় আপনারা জানেন, সে যুদ্ধে রসুল্লাহর দুটো দাঁত শহীদ হয়েছে, বুঝছে না? হাদিস সাক্ষী, অহুদ যুদ্ধে দাঁত শহীদ হল, আল্লাহর হাবিব বদদোয়া করেন নাই, হাত তুলে দোয়া করলেন, আল্লাহুম্মা হদি কওমি ফা ইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ তুমি আমার জাতিকে মাফ করে দাও, হেদায়েত করে দাও, তারা আমাকে চিনতে পারে নাই। কোরআন সাক্ষী, হাদিস সাক্ষী, অহুদ যুদ্ধের পরে রাসূলুল্লাহ সবচেয়ে বড় যুদ্ধ করলেন খন্দক, সেই খন্দককে কোরআনে আল্লাহ আহজাব বলেছেন, কি বলেছেন? আহজাব। সিরাতের কিতাব সাক্ষী, হাদিসের কিতাব সাক্ষী, সেই খন্দক যুদ্ধে তেমন কোনো রক্তপাত ঘটে নাই, রসুল্লার একজন সাহাবি তীরবিদ্ধ হয়ে শহীদ হয়েছিলেন, সামান্য রক্তের বিনিময়ে আল্লাহ পাক খন্দক যুদ্ধে তার রসুলকে মহাবিজয় দান করেছেন। কিন্তু যুদ্ধের তীব্রতার কারণে রসুল্লাহর আসর নামাজটা ছুটে গিয়েছিল, হুজুর বরদাস্ত করতে পারেন নাই, মাগরিবের পর, মাগরিবের সময় আসর কাজা হিসেবে তুললেন, তারপর হাত তুলে বদদোয়া করলেন, আল্লাহুম্মা ইমলা বুতুনাহুম ওয়া সুদুরাহুম নারা, আয় আল্লাহ, যে কাফেরদের কারণে আমার আসর নামাজ ছুটেছে, সেই কাফেরদের কবর আর সিনাকে তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। এই কথা আল্লাহ পাক এত খুশি হলেন, মাগরিবের পর জিব্রিল চলে আসলো, হাদিসে কুদসি নাজিল হয়ে গেল, আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিবি কদ্দামতা হাক্কি আলা হাক্কিক, হাবিব আমার হককে আপনি আপনার হকের উপর প্রাধান্য দিয়েছেন, ওহুদে দাঁত শহীদ হয়েছে, ক্ষমা করেছেন, আপনার হক ছিল, খন্দকে নামাজ ছুটেছে, আমার হক আপনি মাফ করেন নাই, আমি খুশি হয়ে গেলাম, আজ থেকে আমি আইন বানাই দিলাম, ফা আনা উকাদ্দিমু হাক্কা কালা হাক্কি, আজকের এই খন্দকের দিন থেকে আমি আল্লাহ নিয়ম করলাম, আমি আল্লাহ আমার হকের উপর আপনি রসুলের হককে তুলে ধরব। কেমন করে আল্লাহ বললেন, ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর, আপনার কোন উম্মত যদি সারা জীবন নামাজ না পড়ে, গুনাহগার হবে, ফাসেক হবে, জাহান্নামে জ্বলবে, কাফের হবে না, কাফের হবে না, ওয়ালাকিন্না মান তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, কিন্তু কোন হতভাগা যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে নিয়ে মন্তব্য করে, আমি আল্লাহ ঘোষণা করলাম, সে কাফের হয়ে যাবে।
মিয়া আমি কাফেরকে কাফের বলি, নিজের ফতুয়া না, ফতুয়া কা তার ফতুয়া, তোমরা রাগ করো, রাগ করো না, বুঝে আমিও মাফ করে দিছি। বুঝতে একসময় মানুষ বুঝবে, আমাকে যত গালি দেখ দিচ্ছে মানুষ গালি, আপনি ইউটিউবে খুলেন, সোশ্যাল মিডিয়া খুলেন, দেখবেন সব আমাকে গালি দিচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, ওরা কি আমার পাকা ধানে মই দিছে, আমার হালের বলদ পিটায় মারছে, আমার ভরা ডিঙ্গি ডুবাইছে, তোদের সাথে আমার দ্বন্দ্ব কি নিয়ে? মতাদর্শে, আকীদার, ইমানের, আল্লাহর সামনে বেয়াদবি করবে যখন তো খুশি তখন, মোহাম্মদ সাল্লামের আরশ চুম্বি সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলবে, আম্মা জানদেরকে নিয়ে মন্তব্য করবে, হযরত আলীকে বলবে মাতাল, ওমরকে বলবে মাতখোর, সেই রকম বেয়াদবকে কখনো আমি কুফুরির তীর না মেরে থাকতে পারবো না। আমাকে কেউ পছন্দ করুক আর না করুক, ফতুয়া আমি দেই নাই, আল্লাহ দিয়েছেন কে? তাফসীর কবীর লেবাননের ছাপ 11তম খণ্ড সূরা বাইয়েনা 347 পৃষ্ঠা, আল্লাহ বলেছেন ফামান তারাকা সালাতা তুলা উমরিহি লা ইয়াকফুর। হাবিব, আপনার কোন উম্মত যদি সারা জীবন নামাজ না পড়ে সে দোজকে জ্বলবে, সে ফাসেক হবে কিন্তু কাফের হবে না। ওয়ামান তানা শারাতাম মিন শারাতিকা ইয়াকফুর, কিন্তু আপনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে নিয়ে কেউ যদি মন্তব্য করে সে কাফের হয়ে যাবে। তো রসুল্লাহর সামনে যারা বেয়াদবি করে তারা কি? এত আসতে বললেন সন্দেহ আছে? আল্লাহর হাবিবের সামনে যারা বেয়াদবি করে তারা কি? আমার শত্রু নাই, আল্লাহ রসুলের শত্রুরা জোরে, আল্লাহ রসুলের শত্রুরা, আবার আল্লাহ রসুলের শত্রুরা, রসুলুল্লাহ শত্রু আমাদের শত্রু, ঠিক কিনা? দুঃখ এক জায়গায় পাইছি আমি, বলবো? চোর চুরি করছে, ম্যাজিস্ট্রেট রায় দিছে 10 বছর জেল। আপনারা চোরকে দোষলেন না, দোষলেন ম্যাজিস্ট্রেটকে, তো বেটা ম্যাজিস্ট্রেট ফট করে 10 বছর জেল দিছে, এটা একটা কাজ হয়েছে, কিন্তু চোর যে চুরি করছে ওটা দোষ, ওটা দোষ দিলেন না। আপনারা আমার ক্ষেত্রে তাই করেছেন, যারা কুফুরি করে কাফের হয় তাদের দোষলেন না, আমি ফতুয়া দিলাম আমাকে দোষলেন, চোরকে দোষলেন না ম্যাজিস্ট্রেটকে দোষলেন, আমার কোনো দুঃখ নাই। সেই দিন বহুদূর নয় যেদিন আমার ফতুয়ার সাথে সবাই তখন এক হচ্ছে, 90% তো চলে আসছে আমার সাথে, আর 10% আসবে। মরাকে বেশিক্ষণ খাড়া রাখা যায় না, ক্লিনিক্যাল ডেথ হয়ে গেলে কয়দিন আইসিইউতে রাখে, ঠিক কিনা বলে? যাকে নিয়ে লাফালাফি করো, ক্লিনিক্যাল ডেথ হয়ে গেছে, মরাকে খাড়া রাখা যাবে না। রসুল্লাহ শানে বেয়াদবিকারী, আল্লাহ শানে বেয়াদবিকারী, আম্মা জানদের শানে যা খুশি তা বলেছে, এই রকম অভিশপ্ত মূর্খ বক্তাকে বাংলাদেশের মানুষ রিফিউজ করেছে, রিফিউজ করেছে। সারা জীবন কেউ যদি নামাজ না পড়ে কাফের হবে, ফাসেক হবে, জাহান্নামে চলবে, কিন্তু আমার নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি চুলকে নিয়ে যদি কেউ মন্তব্য করে সে কি হবে? আমার ফতোয়া না আল্লাহ, কিতাবের ডকুমেন্টস দিছি, তাফসিরুল কবির 11তম খণ্ড সূরা বাইয়েনা 347 পৃষ্ঠা লেবাননের ছাপ। এখন আমি আমার প্রসঙ্গে ফিরে যাই, তাহলে দেখেন তো ওহুদের দাঁত শহীদ হয়েছে, রসুল্লাহ মাফ করছেন, খন্দকে নামাজ ছুটছে মাফ করেন নাই,
সেই নামাজ বাদ দিয়ে কয়জন সুন্নি হবেন হাত তুলে দেখান। রসুল্লার কাছে কে কাউসার পাওয়া যাবে? নামাজ পড়বেন কে কে হাত তুলে দেখান? মানে আল্লাহ আমি ওয়াদা করছি অদ্য হতে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। যদি নামাজ ছুটে যায় শয়তানের অস্ত্রসায় তাৎক্ষণিক তবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব। কাউসারের একটা ব্যাখ্যা শেষ, এবার দ্বিতীয় ব্যাখ্যা মনে পড়ছে কথা? কাউসারের দ্বিতীয় ব্যাখ্যায় ইমাম ফখরুদ্দিন রাজি, তাফসির কবির, মাহমুদ আলুসি রুহুল মাহানি, ইসমাইল হাক্কি রুহুল বায়ান, এইসব তফসিরে দেখেছি তারা বলেছেন কাউসার শব্দটার উৎপত্তি আল খাইরুল কাসির থেকে। আল খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কোরআনি ওয়া শাফাআতি ওয়া নাহউহা। আল্লাহ তার হাবিব মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1500 বছর আগে যে সম্মান মর্যাদা শ্রেষ্ঠত্ব বরত্ব দান করেছেন আর আখেরাতে দান করবেন, ওই সবটার নাম কাউসার। তার মধ্যে সবচেয়ে বড় হলো রসুল্লাহর নবুয়াত। এইরকম নবুয়াত কোনো নবীকে দেন নাই। তারপর রসুল্লাহর কাউসারের মধ্যে শ্রেষ্ঠ আরেকটা হলো কোরআন, শাফাত। এই সবকে মিলিয়ে বলা হয়েছে কাউসার। আল্লাহ বলেছেন ইন্না আতাইনা কাল কাউসার, আমি আপনাকে কাউসার দিয়েছি। একটু ব্যাখ্যা করে দিচ্ছি, লক্ষাধিক নবী নবুয়ত পেয়েছেন, জোরে কথা বলেন না, হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছেন, দিন পরিপূর্ণ হয়েছিল, কিন্তু আখেরি নবী নবীকুল সম্রাট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন 1500 বছর আগে এমন নবুয়তের রেসালাত দিলেন, লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিলেন, দিন পরিপূর্ণ হয় নাই, কিন্তু আখির নবী মোহাম্মদ সাল্লাম মাত্র 23 বছর দিনের দাওয়াত দিলেন, আল্লাহ দিনকে পরিপূর্ণ করে দিলেন, ঠিক কিনা? 23 বছর দিনের দাওয়াত দিয়ে আমার নূর নবী যখন আরাফাতে আসলেন বিদায় হজ্জে, ইমাম খাজেন তাফসির খাজেনে লেখেন আসর নামাজের শেষ সময় মাগরিব নামাজের কিছু আগে নূর নবী আমার একটি উষ্টির পিঠে বসা, রসুল্লাহর সামনে 1,24,000 সাহাবী দাঁড়ায়াছেন, কোরআন নাজিল হয়ে গেল সূরা মায়দা থেকে, সুবহানাল্লাহ, আল্লাহ ডাক দিয়ে বললেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। হাবিব ঘোষণা করে দিন লাখের উপর নবী হাজার হাজার বছর দিনের দাওয়াত দিয়েছে, দিন পরিপূর্ণ হয় নাই, বিশ্ববাসী আমার দোস্ত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের দাওয়াত ও মেহনতের কারণে আমি আজকে আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, আরো জোরে আত্মাম তো আলাইকুম নেয়ামাতি, তোমাদের জন্য আমার নেয়ামতকে পরিসমাপ্ত করলাম, ওয়ারা দি তোলাকুমুল ইসলাম আদিনা, তোমাদের জন্য একমাত্র আমি ইসলামকে সন্তুষ্ট চিত্তের দিন হিসেবে গ্রহণ করলাম, স্বীকৃতি দিলাম, সুবহানাল্লাহ বলেন। তাহলে বোঝা যায় লাখের উপর নবীর নবুয়ত ছিল একদিক, আর আখির নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত ছিল তার চেয়েও বড়, ঠিক কিনা? এটা ছিল রসুল্লার কাউসার। কি ছিল? দুই, রসুল্লার কাউসারের মধ্যে আরেকটা বড় জিনিস 30 পারা কোরআন, সুবহানাল্লাহ। পূর্বে যত নবী এসেছেন তারা ইন্তেকাল করেছেন, তাদের মুজিজাও শেষ, কথা বলেন আছে কোন নবীর মুজিজা আছে এখন? মুসা নবীর মুজিজা কি ছিল? শুধু লাঠি না, নয়টা, কয়টা কয়টা ছিল প্রশ্ন করবো আমি, দিব দিব, তাহলে কি? আচ্ছা আচ্ছা, আপনার কষ্ট হলে আমি মোনাজাত করে দিই, আমি তফসির দ্রুত শেষ করব, অনেক প্রশ্ন এসেছে, আমি 1 মিনিট 2 মিনিট করে হলে উত্তর দিব ইনশাআল্লাহ, তবে কাউকে টার্গেট করে কোনো প্রশ্ন করবেন না, জানার জন্য প্রশ্ন করবেন, ঠিক আছে? কোন ব্যক্তিকে টার্গেট করে কোনো প্রশ্ন করবেন না, জানার জন্যে আপনি প্রশ্ন করবেন, আমি উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা, কথা খেয়াল করতেছেন?
মুসা নবীর ছিল 9টা মুজিজা, সবচেয়ে বড় ছিল লাঠি। কি ছিল? কেমন লাঠি? ছাড়লে সাপ, ধরলে? মুসা নবী বিদায় নিয়েছেন, লাঠি আছে? যদি ইহুদিদের কাছে লাঠি থাকতো তো ফিলিস্তিনের মুসলমান মারতে অ্যাটম বোম বানাইত না, লাঠি দিয়েই কাজ নিত, ঠিক কিনা? দাউদ নবীর মুজিজা ছিল বাইহাকিতে এসছে, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা। দাউদ নবী হাতে যখন লোহা ধরে চাপ দিতেন, লোহা পানির মতো গলে যেত। যে লোহা গালাতে 3200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগে, সেই লোহা গালাবার জন্য দাউদ নবীর হাতই যথেষ্ট ছিল। এখন কি সে মুজিজা আছে দুনিয়ায়? ঈসা নবী মাটি দিয়া পাখি বানাতেন, বিসমিল্লা বলে ফু দিতেন, জীবন্ত হয়ে পাখি উঠত। এ মুজিজা আছে? কিন্তু আমার আখির নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1500 বছর আগে বিদায় নিলেন, হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মোবারকে বিশ্রাম নিয়েছেন। 30 পারা কোরআন শ্রেষ্ঠ মুজিজা রেখে গেলেন, এমন এক মুজিজা, মুজিজাতুন খাতিমাতুন খালেদাতুন সারমাদিয়াতুন ইলা ইয়াউমিল কিয়ামা, এমন এক জীবন্ত মুজিজা তা দেখে দেখে কিয়ামত পর্যন্ত জোয়ারের পানির মতো বেদিন মুসলমান হতে থাকবে, ঠিক কিনা? হচ্ছে না সারা দুনিয়ায়, ইউরোপে, আমেরিকাতে? কিভাবে যে মুসলমান হচ্ছে আপনি জরিপ করতে পারবেন না। সিএনএন, বিবিসি, এগুলো ইহুদিদের চ্যানেল, ওরা প্রচার করে না। পৃথিবীতে যত বড় চ্যানেল আছে আল জাজিরা ছাড়া, বিবিসি, সিএনএন, ইতারতাস, তারপরে ডয়েচে ভেলে, এই সবগুলো চ্যানেলের প্রোপাইটার হচ্ছে ইহুদি। তারা ইসলামের পক্ষে কোনো সংবাদ পরিবেশন করে না, বিপক্ষে, ইসলামের বিপক্ষে তিলকে তাল বানানো হয়, ঠিক কিনা? মার্কেল অ্যাঞ্জেলা বলেছে 2050 সালে ফ্রান্সে মুসলমান হবে টপ মোস্ট পপুলেটেড নেশন, এক নম্বর বৃহত্তম জাতি হবে ফ্রান্সে মুসলমান 2050 সালে। তো সে এটাই বলতে চাইলো পরোক্ষভাবে, 2050 সালে ফ্রান্সের ক্ষমতা কাদের হাতে যাবে? চিল্লা বলেন, কাদের হাতে? মার্কিন যুক্তরাষ্ট্রের থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকার, তারা বলছে 2040 সালে যুক্তরাষ্ট্রে মুসলমান হবে দ্বিতীয় বৃহত্তম জাতি। সেই কথা সূত্র ধরে আমি বলবো, তাহলে 2080 সালে হোয়াইট হাউসে আল্লাহর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ, ঠিক কিনা? 40-এ যদি হয় মুসলমান দ্বিতীয় বৃহত্তম, 80-তে কি হবে? মুসলমান যুক্তরাষ্ট্রের ক্ষমতা নেবে ইনশাআল্লাহ। এই যে মানুষ মুসলমান হচ্ছে, মুসলমান হচ্ছে এর জন্য, কি জন্য? রসুল্লার শ্রেষ্ঠ মুজিজা কোরআনের কারণে, সুবহানাল্লাহ। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক এবং পলিসি মেকাররা দেখেছে সবচেয়ে বেশি মুসলমান হচ্ছে বিজ্ঞানীরা, কারণ ওরা দেখতেছে 1500 বছর আগে, 1500 বছর আগে যখন কোনো বিজ্ঞানাগার ছিল না, ল্যাবরেটরি ছিল না, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট ছিল না, ইনস্ট্রুমেন্ট ছিল না, টেলিস্কোপ ছিল না, কম্পিউটার ছিল না, সেই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত আশ্চর্যজনক বৈজ্ঞানিক তথ্য কেমন করে দিলেন? নিশ্চয় এগুলো আল্লাহর বাণী, তাতে সন্দেহ নাই। আমি কয়েকটা উদাহরণ দিই, কথা বলেন। এই সূরা হাদিদ আল্লাহ পাক একটা আয়াত নাজিল করেছেন, সুবহানাল্লাহ। হাদিদ মানে লোহা, হাদিদ মানে কি? আচ্ছা বলেন তো ভাই, এই যে লোহা কোত্থেকে পাই আমরা? আরে খনি, খনি কই? মাটির উপরে না নিচে? কিন্তু আপনি আশ্চর্য হবেন, 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেন, ওয়া আনজালনাল হাদিদা ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন্নাস, লোহাকে আমি আল্লাহ উপর থেকে নাজিল করেছি, যে লোহাতে আছে মানুষের জন্য বহুমাত্রিক কল্যাণ এবং প্রবল শক্তি। আমরা দেখি লোহা আসে কোত্থেকে, আর আল্লাহ বলেন লোহা পাঠিয়েছি? 1500 বছর পর বিজ্ঞান মস্তক নত করে দিছে, আসলে লোহা পৃথিবীতে সৃষ্টি হয় নাই, লোহা উপর থেকে এসেছে। তারা বলতে চাচ্ছে
লোহা তৈরিতে প্রয়োজন 1500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এই তাপ কোনোদিন পৃথিবীতে ছিল না, এই তাপ আছে সূর্যে। তারা বলতে চায় বিজ্ঞান 450 কোটি বছর আগে সূর্যে মহাবিস্ফোরণ ঘটেছিল, তখন লোহার একটা বিরাট খণ্ড এসে পৃথিবীতে পড়েছে। বিজ্ঞান এখন বলছে, কোরআন বলেছে 1500 বছর আগে। তাহলে অ্যাডভান্স কে, কোরআন না বিজ্ঞান? চিল্লায় বলো অ্যাডভান্স কে, জোরে বলো কোরআন না বিজ্ঞান? কোরআন, কোরআন উপরে, বিজ্ঞান অনেক নিচে, ঠিক কিনা বলো? আজকে আমার দেশের কিছু ছেলে পেলে সায়েন্স ডিপার্টমেন্টে পড়াশোনা করে স্কুল কলেজ পার হয়ে বিশ্ববিদ্যালয়ের বারান্দায় যে দুই পাতা বিজ্ঞান পড়ে কোরআন বাদ দেয়, অথচ সকল বিজ্ঞানের আকর হলো কোরআন, ঠিক কিনা? দেখুন, আপনারা আইনস্টাইনের নাম শুনেছেন? আইনস্টাইন ইহুদি ছিল, ইহুদি। তার পৃথিবীতে যুগান্তকারী দুইটা আবিষ্কার, একটা মানুষের কল্যাণে, একটা মানবতা ধ্বংসে। মানবতা ধ্বংসে কোনটা? এই যে অ্যাটম বোম, নাম শুনছেন? আরে বোমা অ্যাটম, টাঙ্গাইলে আবার চমচম বের করছে এক হাত লম্বা, ওইটার নাম অ্যাটম। ওই অ্যাটম না, বোমা অ্যাটম, নাম শুনছেন না? এই অ্যাটম বোমের সূত্র আবিষ্কার করেছে আইনস্টাইন। কে? আপেক্ষিক আণবিক ভর। এই সূত্রের উপর অ্যাটমিক রিয়্যাক্টর তৈরি করেছে মার্কিন খ্রিস্টানরা। তারপর সেই খ্রিস্টান বিজ্ঞানীরা আমেরিকাতে একটা দ্বীপ আছে পার্ল হারবার, 1946 সালে ওখানে লিটল বয় নামে দুটো বোমা নিয়েছিল অ্যাটম, 1000 মাইল পথ পাড়ি দিয়ে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে 2 দিনে 9 লক্ষ মানুষ হত্যা করেছে। অথচ আজকে চোরের মার বড় গলা, বেদিনরা বলে আমরা নাকি সন্ত্রাসী, বলে না? বলে ইসলাম মানে কি, মুসলমান মানে? আমি বলবো, মানুষকে হত্যার একটি অস্ত্র মুসলমান বানায় নাই, যা তৈরি করেছে হয় ইহুদি, নয় খ্রিস্টান, নয় বৌদ্ধ, নয় হিন্দু, ঠিক কিনা বলে? মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক? এই আইনস্টাইন আবিষ্কার করছে অ্যাটম বোমের সূত্র। আইনস্টাইনের আরেকটি যুগান্তকারী অবদান হলো দ্য স্পেস অ্যান্ড টাইম, এটা তার একটা থিসিস। আইনস্টাইন বলেছে স্থান আলাদা, সময় আলাদা। আমি তার থিসিস পড়েছি, সেই থিসিসে সে লিখেছে কোনো মানুষকে যদি চোঙ্গায় ভরা হয়, তারপর প্রতি সেকেন্ডে 7 কিলোমিটার গতিতে মহাশূন্যে পাঠানো হয়, ঘন্টায় 29,000 কিলোমিটার প্লাস, তাহলে পাওয়ার অফ গ্রেভিটেশন, মাধ্যাকর্ষণ শক্তি তাকে আটকাতে পারবে না। সূর্যের মতো দূরবর্তী কোনো নক্ষত্র যে সে যদি 2 বছর থাকে, আবার যদি ফিরে আসে, সে দেখবে তার 2 বছর পার হয়েছে, পৃথিবীর 200 বছর পার হয়েছে। আইনস্টাইন বলেছে যে স্থান আলাদা, সময়ও আলাদা। এটা আইনস্টাইন আবিষ্কার না কোরআনের অবদান? এই তথ্য আল্লাহ 1500 বছর আগে কোরআনে দিয়েছেন। تعرج الملائكة والروح إليه في يوم كان مقداره 50,000 سنة। আল্লাহ পাক বলেন হাশর ময়দান কিয়ামতের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। তাহলে আল্লাহ বললেন তিনটা, একটা জাগতিক সময়, একটা মহাজাগতিক সময়, একটা পরজাগতিক সময়। আইনস্টাইন তো কোরআন থেকে চুরি করছে, চোর যখন চুরি করে সবটা নিতে পারে না, কিছু রেখে যায়, ঠিক কিনা? এর জন্য সে বুড়াটা বলতে পারে না, সে বলেছে সময় কয়রকম, একটা জাগতিক, একটা মহাজাগতিক। আল্লাহ বলেছেন না, আরেকটা বড় জাগতিক। ওই সময়টা কিরকম? ওই পরকালের একদিন হবে দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। বর্তমান পৃথিবীতে 1970 সালের পর বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার বলা হয় বিগ ব্যাং থিওরি এবং দ্য থিওরি অফ রিলেটিভিটি। বুঝতেছেন? কেমনি বুঝবেন, এগুলো পড়েন নাই তো আপনারা? যারা স্কুল কলেজে পড়ছেন তারা বুঝতেছেন, বাকি বুড়া মানুষগুলো বলতেছে হুজুরকে মাথা একটু ডিস্টার্ব হচ্ছে নাকি কি বলে? আমি সহজে বুঝাই দিচ্ছি। বিগ ব্যাং থিওরি হলো, স্টিফেন হকিং বলেছে যে পুরা বিশ্বটা একটা অখণ্ড বিন্দু ছিল। কি ছিল? কোনো এককালে মহাবিস্ফোরণ ঘটেছে, তখনই মহাবিশ্ব তৈরি হয়েছে। সূর্য, চন্দ্র, নক্ষত্র, নীহারিকা, ধূমকেতু, গ্যালাক্সি,
ঠিক কিনা। এবং স্টিফেন হকিং বলেছে, এই সূত্র আবিষ্কার করে সে নোবেল পেয়েছে, সে বলেছে এই মহাবিশ্ব থেমে নাই, এটা বড় হচ্ছে, সম্প্রসারণ হচ্ছে। এটা স্টিফেন হকিং এর কথা না, কোরআন 1000 বছর আগে বলেছে। আল্লাহ পাক বলেন ওয়াসসামা বানাইনাহা বিআইদিন ওয়া ইন্না লামুসিউন। আল্লাহ কোরআনে 1000 বছর আগে বলেছেন আমি সৃষ্টিকে ক্রমাগত মুসিউন, আমি সম্প্রসারণ করছি বলেন। সুবহানাল্লাহ। আগে কোরআন না আগে বিজ্ঞান? জোরে বলেন আগে কোরআন না বিজ্ঞান? কোরআন সবকিছুর ঊর্ধ্বে। অতএব বিজ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে বিজ্ঞানকে জাস্টিফাই করতে হবে। বিজ্ঞানের যে কথা কোরআনের সাথে দ্বন্দ্ব সৃষ্টি করে, বিজ্ঞানের সেই কথা আমরা মানি না। যেমন চার্লস ডারউইন তথ্য দিয়েছে দ্য থিওরি অফ এভোলিউশন, নজবিলা বলেন নজবিলা, বানর থেকে মানুষ। আমরা ডারউইনের এই বস্তা পচা পরিত্যক্ত মতবাদের উপর পেশাব করি, আমরা এটা মানি না, আমরা এটা বিশ্বাস করি না। বিবর্তনবাদকে আমরা বিশ্বাস করি না। বিবর্তনবাদ বিশ্বাস করলে কোরআনের 2000 আয়াতকে অস্বীকার করা হবে। কত? এই ডারউইন, চার্লস ডারউইন, এটা আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, আমি সায়েন্সের ছাত্র ছিলাম, আমরা জুলজিতে পড়েছি। ডারউইন বলেছে যে 400 কোটি বছর আগে পৃথিবীতে ছিল শুধু পানি, দেখছে কি ওর দাদায় না পর দাদায়, 400 কোটি বছর, ওখানে কোটি কোটি বছর পর জন্ম নিল এক কুষি জীব, ধীরে ধীরে তা বড় হলো, হইলো কীট, কীট হইলো ব্যাঙ, ব্যাঙ হইলো বানর। এখন থেকে 27 কোটি বছর আগে বানরের লেজ পড়ে গেল, দুই পায়ে দাঁড়ায় গেল, হয়ে গেল মানুষ, ডারউইনের পর দাদা, ঠিক কিনা? সারা দুনিয়া ডারউইনের বিবর্তনবাদকে পরিত্যক্ত ঘোষণা করেছে, কিন্তু আমাদের 2016 সালের শিক্ষানীতিতে বিশ্ববিদ্যালয়ে নতুন করে ঢুকানো হয়েছে। কারণ সব জায়গাতেই কিছু ইঁদুর বাদুর বসে থাকে, দেখা যায় না, ঠিক কিনা? বিজ্ঞানের সাথে কোরআনের দ্বন্দ্ব হলে কোরআনকে নিব, বিজ্ঞানকে লাথি দিব, আর কোরআন সমর্থন করে যে বিজ্ঞানকে আমরা গ্রহণ করব। আমি বলছিলাম ভাইয়েরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা 1000 বছর আগে যে নিয়ামত দান করেছেন, সম্মান দিয়েছেন, তার সবটুকুনের নাম কাউসার। সেই কাউসারের অন্যতম একটি হলো 30 পারা কোরআন, আরেকটি হলো নূর নবীর সাফাত। সুবহানাল্লাহ বলবেন, কাল হাশর ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে 10 প্রকার সুপারিশের চাবি দান করবে। হুজুর যে সুপারিশ করবেন আমরা বিশ্বাস করি? আমার দেশে একদল ভাই আছে, কথায় কথায় বুখারী মুসলিম আছে না, কি যেন বলে ওনাদের, আহলে হাদিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আরে আপনার তাহলে ভালোই করে বুঝেন কথা। এরা দেখবেন বুখারী মুসলিম সারা কথা কয় না, পড়তে দিলে বুখারী পড়তে পারবে না, দাঁড়ায় পেশাব করে দিবে, লুঙ্গি নষ্ট করবে, পড়তে পারবে না, কিন্তু কথায় কথায় কি বলে, এর বাইরে মানে না। আমি আহলে হাদিস ভাইদেরকে 10 লক্ষ টাকার একটা চ্যালেঞ্জ দিচ্ছি আজকে। আমি তো গরিব মানুষ, মানুষ মনে করে আমি ধনী, অনেকে বলে হ্যাঁ যে আমার কোটি কোটি টাকা, অনেকে মনে করে হেলিকপ্টার আমার নিজেরই, মনে করে আমার কোটি কোটি টাকা। এই জন্য আমার শত্রুরা ইনফর্ম করেছিল কি যেন একটা সংস্থা আছে দুদক, দুদক এরা আসছিল আমার বাড়িতে, এসে দেখে ভাঙ্গা দরবার, ভাঙ্গা ঘর, কিচ্ছু নাই, বেটারা মুখ ঢেকে লজ্জায় চলে গেছে। আমি তো গরিব মানুষ, আমার ভক্ত মুরিদরা যোগায় দিবে আমার 10 লাখ টাকা। আমি একটা চ্যালেঞ্জ দিচ্ছি আহলে হাদিস ভাইদেরকে, তোমরা তো বুখারী মুসলিম ছাড়া হাদিস মানো না, তোমরা যে বুকের উপর হাত বাঁধো, একটা হাদিস বুখারী মুসলিমে দেখাতে পারলে 10 লাখ টাকা দিব। আরো 4টা কিতাব যে সিয়াসি তার, ওখানেও যদি সহি সনদে দেখাইতে পারো 10 লাখ টাকা দিব। বুকের উপর হাত বাঁধার একটা সহি হাদিস নাই সিয়াসি তার, হাদিস আছে সহি ইবনে খোজাইমাতে, কোথায়,
আর আমরা যে নাবির নিচে বাদি, এই হাদিস আবু দাউদে আছে, নাসাইতে আছে, তিরমিজিতে আছে, সিয়াসিত্তা তিনটাতেই আছে। তাহলে বোঝা যায় তাদের মতের সাথে মিললে বুখারি মুসলিম মানে, আর মতের সাথে না মিললে কোনোটাই মানে না। এটাকেই বলে GMTT, যাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? যাতে মাতাল আলে হাদিস ভাইরা আমার দেখতে পারে না, খুব গালি গালাজ কর। আচ্ছা ভাইদেরকে আমি গালি দিছি আজকে, কি বলছে আহলে হাদিস ভাইরা, ঠিক কিনা? কেন বলছি ভাইরা? সবসময় গরম কথা মানুষ শোনে না, আজকে আদর সাদর করে বুঝাইলাম। আর আমাদের চেয়ারম্যান সাহেব আলমগীর প্রায় বলবে, হুজুর রাগ করে নাচতে কোন, ঠিক কিনা? আজকে আদর করে বললাম আহলে হাদিস ভাইরা, বুখারী মুসলিম একটা হাদিস দেখায় দাও বুকের উপর হাত বাঁধার, 10 লাখ টাকা পাইবা। সিয়াসিত্তার বাকি চারটায় দেখায় তো সহি সনদে একটা হাদিস, 10 লাখ টাকা পাবা। বলছিলাম রসুল্লাহ শাফাতকে তোমরা মানো না, আমি আমার ছাত্রদের সহি বুখারী প্রথম খণ্ড পড়াই, আল্লাহ রসুলের শাফাতের ব্যাপারে 40টা হাদিস শুধু বুখারী প্রথম খণ্ডেই আছে। তারপর কেন শাফাত মানো না? বুঝছি GMTT, যাতে মাতাল রসুল্লাহ শাফাত করবেন কিনা? জোরে বলতে হবে, শাফাত করবেন কিনা? আমার হুজুর শাফাত করবেন। কেমন শাফাত? 10 প্রকার। হাশর ময়দানে মানুষগুলো যখন কবর থেকে উঠবে, জাহান্নামের দরজা খোলা থাকবে, জাহান্নামের গর্জন আসবে, মানুষেরা সব অস্থির হয়ে যাবে, পাল্লা কেন চালু হয় না? পাল্লা চালুর জন্য তারা হযরত আদমের কাছে যাবে, যে বলবেন আনতা আবুন্নাস, হাদিসটি বুখারীতে এসছে 1 পৃষ্ঠাব্যাপী, আদমকে বলবেন আনতা আবুন্নাস ওয়া খালাকাকাল্লাহু বিয়াদিহ ইশফা লানা ইলা রাব্বিক, আদম আপনি মানব জাতির আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন। সুবহানাল্লাহ বলবেন, হযরত আদম সুপারিশ করতে পারবেন না, তারা বড় বড় নবীর কাছে যাবেন, কেউ পারবেন না, ঈসা নবীও পারবেন না। হযরত ঈসা বলবেন ইরজিউ ইলা নাবিগিল খাতিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাসরবাসী দেরি করো না, জলদি করে আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও। আজকে সকল সুপারিশের চাবি আল্লাহ পাক ওনার নূরের হাতে তুলে দিয়েছেন। হাদিস সাক্ষী, কাল কেয়ামতে হাশর ময়দানে রসুল্লাহর ইমানদার উম্মত যারা ওলি হয়ে যাবে, আলেম হয়ে যাবে, তাদের দাঁড়াবার জন্য 1টি করে নূরের মিম্বর থাকবে। পূর্বের নবীদের দাঁড়াবার জন্য বড় বড় মিম্বর থাকবে নূরের, কিন্তু নূর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সবার সঙ্গে দাঁড় করাবেন না, আর সে আজিমেই আল্লাহ পাক নিজের সঙ্গে তার রসুলকে মাকামে মাহমুদে দাঁড় করায় দিবে। উম্মত যখন দৌড়ে যাবে, হুজুর আল্লাহকে সেজদা করা শুরু করবেন, কান্নায় যে বলতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি, আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারবেন না, হাবিবকে ডাক দিয়ে বলবেন ইয়া মুহাম্মদ ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশাফা, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কান্না আমার বরদাস্ত হয় না, মাথাটা উঠান, আমার কাছে চান, যা চাইবেন তা পাবেন, সুপারিশ করুন, যা সুপারিশ করবেন আমি আল্লাহ মঞ্জুর করে নিব। শুরু হবে সুপারিশ, বলবেন আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দাও, পাল্লা চালু করে দাও। আল্লাহ মালিককে ডেকে বলবেন মালিক আমার হাবিব বলেছেন হিসাব নিকাশ শেষের আগে আর জাহান্নাম খোলা যাবে না। মিকাইলকে ডেকে বলবেন মিকাইল আমার হাবিব বলেছেন আর দেরি করা যাবে না, পাল্লা মিজানের চালু করে দাও। আরো জোরে সুবহানাল্লাহ, শুরু হবে হিসাব। এরপর রসুলুল্লাহ আপন উম্মতের কবিরা গুনাহগারদের জন্য সুপারিশ শুরু করবেন, সারা জীবন যারা গুনার কাজ করেছে হুজুর তাদেরকে ধরে ধরে কাউসার পান করে জান্নাত দিবেন। আবু দাউদের হাদিস সাক্ষী হুজুর বলেছেন শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার উম্মতের বড় বড় কবিরা গুনাহগারদের জন্য আল্লাহ আমার সুপারিশ কবুল করে তাদের জান্নাত দিয়ে দিবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে,
আল্লাহ পাক জান্নাতে আপন রসুলকে ডাক দিয়ে বলবেন, হাবিব যা বলেছেন তাই শুনেছি, রাজি করতে পেরেছি। হুজুর বলবেন, আল্লাহ রাজি হই নাই। আল্লাহ বলবেন, হাবিব যা চেয়েছেন তাও দিয়েছি, যা চান নাই তাও তো দিয়েছি। আপনার উম্মতে 70,000 আলেমকে বিনা হিসাবে জান্নাত দিয়েছি, কবিরা গুনাহগারদেরকে মাফ করে দিয়েছি, শুধু কাফের মুশরিক জাহান্নামে গিয়েছে, আর আপনার উম্মতের কিছু পাপি তাপি। হুজুর বলবেন, আল্লাহ আমার উম্মতের অনেক ইমানদার ইমান আছে কিন্তু আমল নাই, গুনাহগার জাহান্নামে জ্বলছে, যতক্ষণ তারা না যাবে জান্নাত না যাবে আমি রসুল কেমন করে রাজি হব? ইবনু মাজাহ সাক্ষী, আল্লাহ পাক মালিককে ডেকে বলবেন, রে মালিক আমি হাবিবের সঙ্গে ওয়াদা করেছি কোরআনে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব যতক্ষণ আপনি রাজি না হন আপনার রব আপনাকে দিতেই থাকবেন। আল্লাহ মালিককে ডেকে বলবেন, মালিক আমি ওয়াদা করেছি আমার হাবিবকে রাজি করব, যাও জাহান্নামের দরজা খুলে দাও। আমার হাবিবের উম্মত যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, ইমানদার বড় বড় গুনাহগার, শাস্তি আর দিব না, হাবিব বলেছেন ছেড়ে দিতে, তাদের বের করে জান্নাত দাও। মালিক চলে যাবেন জাহান্নামে, দরজা খুলে দেওয়া হবে, মালিক এসে বলবেন, মালিক দেখে আসলাম তোমার হাবিবের অনেক উম্মত, কারো হাঁটু পর্যন্ত জ্বলছে, কারো সিনা পর্যন্ত, কারো কণ্ঠ পর্যন্ত, ওয়ালা তাকুলুন নারু সুয়ারাহুম, কিন্তু দেখলাম জাহান্নামের আগুন তোমার একজন ইমানদার উম্মতের চেহারা ধরতে পারে নাই। আল্লাহু আকবার! ও মিয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর উম্মতের কি মর্যাদা, জাহান্নামে গেল ভিআইপি প্রোটোকল পাবে, জাহান্নামে যাবে চেহারাতে আগুন লাগবে না, কারো হাঁটু পর্যন্ত জ্বলবে, কারো সিনা পর্যন্ত জ্বলবে। মালিক এসে বলবে, ওলা তাকুলুন নারু সুয়ারাহুম, আল্লাহ তোমার হাবিবের একজন ইমানদার উম্মতের চেহারা আগুন লাগে না। আল্লাহ বলবেন, এবার বের করে দাও। মালিক বলবেন, আল্লাহ হাঁটু পর্যন্ত জ্বলে গেছে, কোমর পর্যন্ত জ্বলে গেছে, সিনা পর্যন্ত জ্বলে গেছে, বেহেশতে কেমন করে দিব চলা পড়া? বুখারী সাক্ষী, কিতাবুল ইমানের হাদিস, জান্নাতে একটা নহর আছে তার নাম নাহরুল হায়াত। সুবহানাল্লাহ বলবেন, আল্লাহ বলবেন, রে মালিক আমার হাবিবের উম্মতগুলোকে সেই নহরে ঢেলে দাও। হুজুর বলেছেন, বুখারী সাক্ষী, নদীর তীরে বীজ থেকে সবুজ শস্য যেমন গজায়, উম্মতে মুহাম্মদের গুনাহগারকে সেই নহরে ঢেলে দিলে ওই রকম তাদের নতুন গোশত চামড়া হয়ে যাবে, হাসতে হাসতে তারা সব জান্নাতে চলে যাবে। হুজুর ডাক দিয়ে বলবেন, মালিক রাজি হয়ে গেলাম তোমার সাথে, জাহান্নামের কোথাও আমার দিনের কালেমা পড়েছে এমন একজন উম্মত নাই। সুবহানাল্লাহ, আমার হুজুর সাফাত করে প্রত্যেক উম্মতকে বেহেশতে দিবেন, এটা কাউসারের অন্তর্ভুক্ত বলেন। সুবহানাল্লাহ, আল খাইরুল কাসির মিনান নুবুওয়াতি ওয়াল কুরআনি ওয়াস শাফাআতি ওয়া নাহুহা, 1,500 বছর আগে আল্লাহ নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে মর্যাদা, যে সম্মান, যে বুলন্দি, যে নেয়ামত দিয়েছেন আর আখেরাতে দিবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ামত দিয়েছেন আর দিবেন, দুনিয়াতে দিয়েছেন 1,500 বছর আগে, আখেরাতে দিবেন, ওই সবটুকু নেয়ামতের নাম কাউসার। আল্লাহ বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার, একটা আয়াতের ব্যাখ্যা কোন রকম শেষ করলাম, আর তো দুই আয়াত রয়ে গেছে, সময় কত চেয়ারম্যান সাহেব? 10:45 বেজে গেছে। শোনেন শোনেন, আপনার তো প্রশ্ন জমা করছেন, এর উত্তরও তো লাগবে। শোনেন, আমি সম্মানিত সুধী, বলছিলাম বাকি দুই আয়াতের সংক্ষিপ্ত কিছু বলে দিই, তাহলে পুরা সুরার ব্যাখ্যাটা নিয়ে বাড়ি যাবো, কি বলেন? দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, মুহাম্মদ সাল্লাম রবের জন্য নামাজ পড়ুন, রবের জন্য কোরবানি করুন।
সকল মুফাসসির একমত, তোমরা একটু বসো না পিছন থেকে, সকল মুফাসসির একমত, কদ আজমা আল মুফাসসিরুন আলা আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা আওজাবা সালাত ঈদুল আযহা ওয়াল উদহিয়া বিহাযিহিল আয়াত, সকল মুফাসসির একমত, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আয়াত দিয়ে আল্লাহ কোরবানি আর কোরবানির নামাজকে বাজিব করছেন। কোরবানি ও কোরবানির নামাজের জন্য এই আয়াতটা খাস, এইভাবে হুকুম আম, প্রত্যেক এবাদত কার জন্য হবে? জোরে বলেন কার জন্য? ঠিক কিনা? আমরা আল্লাহর এই হুকুমটা মানি না। দেখা যায় অনেকে পীরের নামে কোরবানি দেয়, ঠিক কিনা? আবার পীরের ছবি গলায় টাঙ্গায় নামাজ পড়ে, আছে না? আরে এই শেরেকের বিরুদ্ধে কুফুরের বিরুদ্ধে বলি, তাই তো আব্বাসী ভালো লাগে না নাকি? এটাই তো কারণ, নামাজ হবে কার জন্যে? তো পীরের ছবি যদি লটকান তা নামাজটা আল্লাহর জন্য হইল না পীরের জন্য হইল? কথা বলে আবার এখন নতুন ফতোয়া শুনি, কোরবানি নাকি পীরের বাড়ি করলে সব বেশি? এ মৌলবিগুলো কি গাঁজা খাইছে না ইয়াবা খাইছে? আল্লাহ তাআলা ভালো জানে। আচ্ছা পীরের বাড়ি কোরবানি করলে যদি সব বেশি হয়, যেই পীরের 100,000 মুরিদ সব যদি পশু নিয়ে পীরের বাড়ি যায়, ওটা দরবার থাকবে না কসাইখানা হবে? ঠিক কিনা? এই যে পীরের বাড়ি কোরবানি দিতে যাবেন, তাহলে বোঝা গেল আল্লাহ সন্তুষ্টির সাথে পীরের সন্তুষ্টিও যোগ করলেন, এটা কি শিরক হবে না? আল্লাহ পাক কোরআনে বলেছেন, قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. محمد صلى الله عليه وسلم বলুন, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ, কার জন্য? রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন, আপনি বলুন, নিশ্চয় আমার জীবন, আমার মৃত্যু, আমার নামাজ, আমার কোরবানি রব্বুল আলামিনের জন্য। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ কি বলেন? ইন্না শানিয়াকা হুয়াল আফতার, আর ইন্না মুবগি দাতা হুয়াল আফতার। মোহাম্মদ সাল্লাম যে আপনার নিন্দু, আপনার বিরোধিতা করে, সেই বরকত শূন্য নির্বংশ। এই আয়াত কেন নাজিল হলো, শানে নজুল না বললে ব্যাখ্যা বুঝবেন না। হাফিজ ইবনু কাসির তাফসীর ইবনে কাসিরে চতুর্থ খণ্ডে এই আয়াতের ব্যাখ্যায়, পৃষ্ঠাটা 262 কি 63 পৃষ্ঠা হবে না আরও বেশি, হ্যাঁ 262 কি 63 পৃষ্ঠায় ইবনু কাসির ব্যাখ্যা করেছেন। মক্কায় কাফেরদের মধ্যে বড় এক কাফের ছিল আস ইবনু ওয়াইল। কি নাম? কাফেরদের নেতা ছিল বড় কয়জন? সাতজন। সাতজন কয়জন? সাতজন। এর মধ্যে সবচেয়ে বড় ছিল আবু জাহেল, আবুল আহাব, মুগীরা, উতবা, সাতটার একটা ছিল আস ইবনু ওয়াইল। একদিন তার সামনে রসুল্লার কথা উঠল, বুঝলেন? তখন বেয়াদবটা বলল, দাউ ফা ইন্নাহু রাজুলুন আবতর লা একাবালাহু ফা ইদা হালাকা ইন কাতা আনহু যিকরু। হে কুরাইশরা, মোহাম্মদ সাসমের কথা বাদ দাও, তিনি নির্বংশ, ওনার কোনো ছেলে সন্তান নাই। মোহাম্মদ সাসম দুনিয়ার থেকে বিদায় নিলে ওনার নাম নেওয়ার কেউ থাকবে না। এই কথায় আল্লাহ পাক নারাজ হয়ে গেলেন। ফা আনজালাল্লাহু সূরাতাল কাউসার, সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার হাবিবের উপর সূরা কাউসার নাজিল করে ঘোষণা করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, মোহাম্মদ সাল্লাম আমি আপনাকে কাউসার দিয়েছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার রবের জন্য নামাজ পড়ুন, কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, যে আপনাকে নির্বংশ বলেছে সে নিজেই নির্বংশ, তার নাম নিশানা থাকবে না, আপনি মোহাম্মদ সাল্লামের নাম চিরকাল থাকবে। আল্লাহ বুঝালেন হাবিব, আপনার কোনো ছেলে সন্তান নাই, তাতে কোনো সমস্যা নাই, কিয়ামত পর্যন্ত যারাই আপনি রসুলের দিনের কালেমা একবার পড়বে, আমি আল্লাহ তাদেরকে আপনার রুহানি সন্তান বানায় দিব।
তার মানে যতদিন এই পৃথিবী এই সৃষ্টি জগৎ থাকবে আমার নামও থাকবে, যতদিন আমার নাম থাকবে আপনি মুহাম্মাদের নামও থাকবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কোরআনে তার হাবিবের শানে বলেছেন, ওয়ারাফা আনা লাকা যিক্রাক, মুহাম্মদ সাল্লাম আমি আপনার জিকির, আপনার সুনাম, আপনার মর্যাদা বুলন্দ করেছি। জিবরিল আসছে, আল্লাহ পাঠিয়েছেন, আতাদ্রিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা রাফা আল্লাহু যিক্রাক, মুহাম্মদ সাল্লাম আপনি কি জানেন আপনার জিকিরকে আল্লাহ কিভাবে সমুন্নত করেছেন? হুজুর বললেন আল্লাহ ভালো জানেন। চলে গেলেন জিবরিল, আল্লাহর পক্ষ থেকে জবাব চলে আসলো, আল্লাহ ডাক দিয়ে বললেন, ইযা যুকিরতু যুকিরতা মাই হাবিব, আকাশে জমিনে ধুলোকে ভুলোকে নদী আর সমুদ্রে কি লৌহ কলমে কি আরশে আজিমে কি জান্নাতে কি জান্নাতের প্রতিটা বৃক্ষের পল্লবে পল্লবে পাতায় পাতায় যেখানে আমি আল্লাহর নাম সঙ্গে আপনার নাম, যখনই আমি আল্লাহর জিকির হবে সঙ্গে আপনি মুহাম্মদের জিকির হবে, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সঙ্গে আপনি মুহাম্মদের নাম উচ্চারিত হবে। সেজন্য কি নামাজে কি রোজাতে কি হজে কি জানাজাতে কি খুতবাতে কি তাশাহুদে কি কোরআনে কি হাদিসে কি জান্নাতে কি আরশে আজিমে যেখানে আল্লাহর নাম সঙ্গে মুহাম্মদ সাল্লামের নাম, যখনই আমি আল্লাহর নাম উচ্চারিত হবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লামের নাম উচ্চারিত হবে। যতদিন সৃষ্টি জগৎ থাকবে, যতদিন আমি আল্লাহর রাজত্ব থাকবে আমার নামও থাকবে, যতদিন আমার নাম থাকবে সঙ্গে আপনি মুহাম্মদ সাল্লামের নামও থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? সব জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লামের নাম, সমস্যা হয় না? বাংলাদেশে একদল টিকটিকি মার্কা মৌলবি আছে, দুই জায়গায় সমস্যা খোঁজে, শুধু নারায়ণের সালাতের স্লোগানে আর পোস্টারে। ঠিক কিনা? সব জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মদ সাল্লামের নাম, সমস্যা হয় না? সব জায়গায় আল্লাহর নামের সাথে মুহাম্মদ, আল্লাহর নামের উচ্চারণের সাথে মুহাম্মদ সাল্লামের নামের উচ্চারণ, সমস্যা হয় না? সমস্যা দুই জায়গায় করে, নারায় তাকবীর কিন্তু রানায় রেসালাত বললে শরীরে আগুন জ্বলে। ঠিক কিনা? কি জ্বলে? আর সমস্যা হলে এই পোস্টারে নারায় তাকবীর আল্লাহু আকবার, দীন ইসলাম জিন্দাবাদ, নারায় রেসালাত থাকবে না। বেটা আহম্মদ, দিন পাইলি কারো শিলায়, দিন ইসলাম থাকলো, দিন আসলো যার সৎকায়, ওনার নামটা যেই পোস্টারে নাই ওই পোস্টারে আল্লাহ লানত বর্ষিত হোক। বুঝতেছেন ভাই, যেখানে আল্লাহর নাম সেখানে মুহাম্মদ সাল্লামের নাম, যতদিন সৃষ্টি জগৎ থাকবে আল্লাহর নাম থাকবে সাথে মুহাম্মদ সাল্লামের নাম থাকবে। সুবহানাল্লাহ বলবেন? যতদিন আল্লাহর রাজত্ব থাকবে আল্লাহর নামের সাথে তার হাবিব মুহাম্মদ সাল্লামের নামও থাকবে। সেজন্য আল্লাহ বলেছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়া শাকিরিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মাত্র 10 মিনিটে আমি প্রশ্নের উত্তর দিয়ে দিব, তবে এর আগে আমরা একটু সালাত সালাম পড়ে নিব। দরুদ সালাম পড়ার সময় পালাবেন কে কে হাত উঠান, পালাবেন না তো মহব্বতে Oh,
সোনাতে জমিয় খসালিহি